আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ফিরলাম আপনাদের জন্য নতুন সহজ আরেকটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টমেটো ভর্তা। এই ভর্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ। চলুন তাহলে দেখে নিন কিভাবে খুব সহজে টমেটো ভর্তা তৈরি করবেন। টমেটো ভর্তা তৈরির জন্য এখানে আমি 4 পিস পাকা টমেটো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন টমেটোগুলোকে আমি দুই ভাগ করে কেটে নিচ্ছি। এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষার তেল। এখন তেলের মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে একটু পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি। এখন চুলার আঁচ লোতে রেখে টমেটোগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। আর মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে টমেটোগুলোকে একটু উল্টে পাল্টে দিব। আমি কয়েকবার উল্টে পাল্টে টমেটোগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এখন চুলা থেকে প্যানটা নামিয়ে নিচ্ছি আর টমেটোগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। টমেটোগুলো ঠান্ডা হয়ে গেলে আমি টমেটোর উপরে স্কিনগুলো তুলে নিচ্ছি। এখন টমেটোগুলো হাত দিয়ে চটকে ভর্তা করে নিচ্ছি। টমেটোগুলো ভালোভাবে ভর্তা করে নিয়েছি। এখন এটা এক সাইডে সরিয়ে নিচ্ছি। এখন আমি আলাদা একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2টা শুকনো মরিচ। আর শুকনো মরিচ 2টা আমি তেলে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন লবণের সাথে মরিচটা ভেঙে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মরিচ আর লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 1টা কাঁচা মরিচ কুচি। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষার তেল। এখন সবকিছু আবারও একবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি ভর্তা করে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো ভর্তার সাথে আমি পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল টমেটো ভর্তা। এই ভর্তাটা কিন্তু গরম ভাত বা খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করুন, আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।